আর আমাদের অন্য কোনো কথা নেই, আমাদের কথা একটাই, 21 বছর পার হলো তো, বিশেষ করে যারা মারা গেছে তারা তো মারাই গেছে, রতন দাস বেঁচে আছে, আমি বেঁচে আছি, আমাদের একটাই, আমরা যেহেতু বেঁচে আছি, 21 বছর পার করলাম, বেঁচে যেহেতু আছি বিচার পেয়ে গেছি, হ্যাঁ এটাই আমাদের প্রত্যাশা, সবগুলো পরিবারের আকুতি যে আমরা বিচারটা চাই, বিচারটা দেখে যেতে চাই। আর সবচেয়ে বড় বড় হচ্ছে যে একটা চার্জশিট হয়েছে, তো সেই চার্জশিটে কয়েকজনের নাম এসছে, মুফতি হান্নান সাহেব কয়েকজনের নাম এসছে, আমরা মনে করি না যে শুধু এটা যথেষ্ট, কারণ একটু মাস্টার মাইন্ড আছে, পরিকল্পনাকারী আছে। অনুরোধ জানাবো বর্তমান সরকারের কাছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতি আমাদের অগাধ আস্থা আছে। আর একটা ব্যাপার আমরা এটা অন্তত বুঝি, 21 বছর পার হলো বিচারটা পাইনি, এটা অন্তত আমরা বুঝি যে জাতির জনকের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডতেই আমাদের প্রায় 30 বছর সময় লেগেছিল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হতে 3 বছর সময় লেগেছিল, বাংলাদেশের একটা কালচার যে দীর্ঘসূত্রিতা বিচারের, তো আমরা মনে হয় সেই মানে ধারায় অনুসরণ করছি যে 21 বছর পার হয়ে গেল, তো আমরা বিশ্বাস করি বিচার হবে। জননীতি শেখ হাসিনা আমাদের অগাধ আস্থা, যারা পরিকল্পনাকারী তাদের খুঁজে বের করে, কারণ আপনারা জানেন আমাদের নারায়ণগঞ্জের আওয়ামী লীগের প্রাণপুরুষ, আওয়ামী লীগের কাণ্ডারি, নারায়ণগঞ্জ 4 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, তিনি 96 সালেও সংসদ সদস্য হয়েছিলেন, মূলত শামীম ওসমানকে তার সহযোগীদের সহকর্মীদের সহ একত্রে হত্যা করার জন্য এই পর্যন্ত বোমা হামলা চালানো হয়েছে, এবং খালেদা জিয়া কিন্তু তখন সংসদে শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেছিলেন তোমাকে দেখে নেন। আর আমরা এটা আমরা বিশ্বাস করতেই পারি যে সেই দেখে নেওয়ারই অংশ কিনা এটা, তো যাই হোক তারা 21 আগস্টের গ্রেনেড হামলা ঘটিয়েছে, এটা একদম দিবালোকের মতো স্পষ্ট প্রকাশ হয়েছে, তো এটাও মানে এই পরিকল্পনার সাথে যে তারা জড়িত এটা অমূলক নয়, এই ধারণাটা অমূলক নয়, আমরা যারা প্রকৃত অপরাধী তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। এর আগে যে মামলার প্রক্রিয়া চলছে, আমি যারা ভিক্টিম, আমাদের এই মামলার বাদী ছিল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন শাহ।